নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল আন্ডার রেসিপি অ্যান্ড আমার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসমাস উপলক্ষে নরম স্পঞ্জি এগলেস ড্রাই ফ্রুট কেক দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে আর স্পঞ্জিও হয়েছে এখন আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ভিতর থেকে ভালোভাবে কতটা কুক হয়েছে আর কতটা স্পঞ্জিও হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কাটার সময় ঝুরঝুরে হয়ে পড়ছে তাতেই বোঝা যাচ্ছে কেকটা ভিতর থেকে ভালোভাবে কুকও হয়েছে আর ভিতর থেকে স্পঞ্জিও হয়েছে এই কেকটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে আর বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দ হবে কেকটা একটু গরম আছে আমার মেয়ে কেক এতটাই ভালোবাসে যে কেক তৈরি করার সাথে সাথেই ও খেতে চায় তাই এটা গরম অবস্থাতেই আমি কাটলাম কেকটাকে বেক করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে একটা ঢাকা দিয়ে প্রথমে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে প্রিহিট করে নেব কেক ব্যাটার তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সুগার পাউডার একশো কুড়ি গ্রাম প্রথমে চিনিটাকে মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একশো কুড়ি গ্রাম চিনির পাউডার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখানে কিন্তু রিফাইন্ড অয়েলই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিলাম এবার লবণ তেল আর চিনির পাউডারটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্সড করতে হবে ধীরে ধীরে এটাকে মিক্সড করতে হবে তাতে করে চিনিটা ভালোভাবে গলে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ধীরে ধীরে এইভাবে করে আমি চিনিটাকে ভালোভাবে তেলের সঙ্গে গলিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ময়দা ভালো করে চালনির সাহায্যে চেলে নিয়েছি তাতে করে কোনো দানা থাকবে না আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই এক চামচ ঘিয়ে ভেজে রাখা পঞ্চাশ গ্রাম সুজি ঠান্ডা করে এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকেও কিন্তু ধীরে ধীরে প্রায় পাঁচ মিনিট ধরে মিশিয়ে নেব যত ভালো মেশানো হবে কেকটাও কিন্তু ততটাই নরম স্পঞ্জি হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখানে আমি চারশো মিলিলিটার দুধ ব্যবহার করেছি এভাবে করে হ্যান্ড উইক্সের সাহায্যে ধীরে ধীরে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তাতে করে যে সুজিটা দিয়েছি সুজিটা ভালোভাবে ফুলে যাবে আর ব্যাটারটাও রেডি হয়ে যাবে এখন কেক টিনটাকে রেডি করে নিতে হবে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে কেক টিনের গায়ে ভালোভাবে তেলটাকে লাগাতে হবে তাতে করে কেকটা লেগেও যাবে না আর পুড়েও যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি কেকটিনের গায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা তাতে করে কেকটা ভালোভাবে উঠে আসবে বেক করার পরে কেকটিনের গায়ে লেগে যাবে না কেকটা আর কেকটা বেক হওয়ার সময় পুড়েও যাবে না কেক টিনের মাপ করে একটা পেপার আমি এর মধ্যে লাগিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার মাপটা কিন্তু ঠিক রাখতে হবে তা না হলে কেক কিন্তু ভালোভাবে বেক হবে না আর নরম স্পঞ্জিও হবে না আর খেতেও সুস্বাদু হবে না এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে করে কোথাও দানাভাব না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জাফরান তাতে করে কেকের স্বাদটাও যেমন বাড়বে তেমনি কেক থেকে একটা সুন্দর স্মেলও আসবে আর খেতেও খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ চেরি কুচো করে কেটে তাতে করে কেকটা দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি কেক ব্যাটারটার ঘনত্বটা কেক ব্যাটারটা ঠিক এই ঘনত্বের হতে হবে তাহলেই কেকটা ভালোভাবে বেক হবে আর স্পঞ্জিও হবে কেক ব্যাটার রেডি হয়ে গেছে এবার কেক টিনের মধ্যে ধীরে ধীরে কেক ব্যাটারটাকে দিয়ে দেবো কেক ব্যাটারটা সম্পূর্ণভাবে দেয়া হয়ে গেছে এখন একটু কেক টিনটাকে ভালোভাবে ঝাঁকিয়ে দেবো আস্তে আস্তে তাতে করে এর মধ্যে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে আর কেকটাও ভালোভাবে বেক হবে নরম স্পঞ্জিও হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে দশ মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি এটাকে এবার আমি এর মধ্যে কেক টিনটা বসিয়ে দেব সাবধানে যাতে করে হাতে ছেঁকা না লাগে কেক টিনটা বসিয়ে দিয়েছি এটাকে এবার একটা ঢাকা দিয়ে চল্লিশ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নেব চল্লিশ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেবো কেকটা ভালোভাবে বেক হয়েছে কি না দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর ওপর থেকে জালি জালিও হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে কেকটা ভালোভাবে বেকড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেকটা ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে কি না ভালোভাবে কুক হয়ে গেছে চামচের গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই কেকটাকে দশ থেকে পনেরো মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে কেকটাকে কেকের টিন থেকে ছাড়িয়ে নেব কেক টিন থেকে প্রথমে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি কেকটা কিন্তু এখনও হালকা গরম আছে এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব কেকটা কালারফুলও হয়েছে কিন্তু কেক যদি ভালোভাবে বেক হয় তাহলে কেকটা কিন্তু কালারফুলও হয় কেকের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এবার একটা থালা চাপা দিয়ে কেকটাকে ডিমোল্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কত সহজেই কেকটিন থেকে উঠে আসলো কেকের কোনো অংশে কিন্তু পোড়া নেই এবার এই পেপারটাকে কেকের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকের গা থেকে কিন্তু পেপারটা অনায়াসেই চলে আসছে তাতে করে বোঝাই যাচ্ছে কেকটা ভালোভাবে বেকও হয়ে গেছে আর নরম স্পঞ্জিও হয়েছে কেকটা এখনও হালকা গরম আছে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দুদিকেই কিন্তু সমানভাবে স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর কেকটা কতটা কালারফুলও হয়েছে এই ড্রাই ফ্রুটগুলোও কিন্তু বেশ ভালোভাবে বেক হয়ে গেছে আর কেকটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেক টিনটা কতটা পরিষ্কার কেক কিন্তু কোথাও পুড়ে যায়নি আপনারা যদি আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করে এই কেকটা বানান আর মাপ ঠিক রাখেন তাহলে কিন্তু আপনারাও আমার মতোই এত নরম স্পঞ্জি কেক বাড়িতে বানাতে পারবেন আর বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু এই কেকটা খেয়ে খুবই প্রশংসা করবে এবার আমি কেকটাকে কেটে আপনাদের দেখিয়ে দেব কেকটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে আর ভালোভাবে কতটা কুকো হয়ে গেছে এতটাই নরম আর স্পঞ্জি কেক হয়েছে যে আমার মেয়ে দেখেই এখনই খাবে বলছে তার জন্য আমি একটু গরম অবস্থাতেই কেকটাকে কাটছি গরম অবস্থাতেও কিন্তু কেকটা সম্পূর্ণভাবে স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে বোঝা যাচ্ছে কেকটা কাটার সময় ঝুরঝুরে হয়ে বেরিয়ে আসছে কেক যদি স্পঞ্জি আর নরম না হয় তাহলে কিন্তু কেকটা কাটার সময় এরকম ঝুরঝুরে হয়ে পড়বে না আপনারা চাইলে আমার মতো করে এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর ভিতরেও কেমন জালি জালি দেখাচ্ছে কেক যদি ভালোভাবে বেক না হয় তাহলে কিন্তু এরকম জালি জালি দেখা যায় না এখন আমি সম্পূর্ণ কেকটাকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি কেটে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা সব দিকেই কিন্তু ভালোভাবে বেক হয়েছে সমানভাবে আর কেকটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে বারবার এই কেকটা খেতে ইচ্ছা করবে আপনারাও এই কেকটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কেকটা গরম আছে তবুও কিন্তু কেকটা কতটা নরম আর স্পঞ্জি দেখাচ্ছে কেকটা বাইরে থেকে যেমন নরম আর স্পঞ্জি হয়েছে ভিতর থেকেও কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হয়েছে কেকটার ওপরেই দেখে বোঝা যাচ্ছিলো যে কেকটা ওপর থেকে জালি জালি হয়েছে আর কেকটা কাটার পরেও কিন্তু দেখা যাচ্ছে ভিতরেও জালি জালি হয়েছে কেকের ভিতরে এবং কেকের ওপরে যদি এরকম জালি জালি হয় তবেই কিন্তু বোঝা যাবে যে কেকটা নরম আর স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই কত কম উপকরণে ডিম ছাড়াই আর ভ্যানিলা ছাড়াই তৈরি হয়ে গেল সুস্বাদু ড্রাই ফ্রুট কেক তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ